আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। কোনো এক গ্রামে একজন নেক মহিলা বাস করত। সে দিন রাত সর্বসময় আল্লাহ তাআলার ইবাদত বন্দেগিতে নিজেকে ব্যস্ত রাখত। যখন সেই মহিলার এন্তেকালের সময় ঘনিয়ে আসলো, তখন সেই মহিলা আসমানের দিকে মুখ করে আল্লাহকে উদ্দেশ্য করে বলতে লাগলো, হে পারওয়ারদিগার, আজ হয়তো আমি এই পৃথিবী থেকে বিদায় নিচ্ছি। যখন আমি এন্তেকাল বরণ করব, তখন আমাকে অপদস্থ অবস্থায় এন্তেকাল দান করবেন না, এবং যখন আমাকে অন্ধকার কবরে শায়িত করা হবে, তখন আমাকে লাঞ্ছিত করবেন না। তিনি এই কথাগুলো বলে কিছুক্ষণের মধ্যেই এন্তেকাল বরণ করলেন। সেই মহিলার একজন নেককার ছেলে ছিল। সে প্রতি জুমার দিনে নামাজের পর তার মায়ের কবর জিয়ারত করত এবং মায়ের কবরের সামনে দাঁড়িয়ে কোরআন শরীফ তিলাওয়াত করত। কোরআন শরীফ তিলাওয়াত শেষ করে সে মায়ের পাশাপাশি সেই কবরস্থানের সকল কবরবাসীর জন্য গুনাহ মাফের দোয়া করত। এভাবে অনেক দিন কেটে গেছে। একদিন যখন সেই ছেলে ঘুমের মধ্যে ছিল, তখন স্বপ্নে সে তার মাকে দেখতে পায়। অনেকদিন পর মায়ের সাথে ছেলের সাক্ষাৎ হয়। সে তার মাকে দেখতে পেয়ে অনেক উৎফুল্ল হয়ে যায় এবং মাকে প্রশ্ন করে, প্রিয় মা আমার, আপনি এখন কেমন আছেন? তখন জবাবে মা ছেলেকে বলল, হে আমার প্রিয় পুত্র, এন্তেকালের যন্ত্রণা অনেক কঠিন, তবে আল্লাহর কাছে অনেক শুকরিয়া। এন্তেকালের পর আমার সাথে আল্লাহ তাআলা অনেক ভালো আচরণ করেছেন। কবরে আমার জন্য মখমলের কাপড় বিছিয়ে দেওয়া হয়েছে, আমার আরাম আয়েশের জন্য রেশমের তাকিয়া তৈরি করে দেওয়া হয়েছে, এবং আমাকে এটাই বলা হয়েছে যে কেয়ামতের আগ পর্যন্ত আমি রেদওয়ানের সকল সুখ স্বাচ্ছন্দ্যের সুবিধা পেতে থাকব। মায়ের মুখে এমন কথা শুনে ছেলে উৎফুল্ল হয়ে মাকে প্রশ্ন করে, মা, এমন কোনো খেদমত কি আছে যা আমি এখন আপনার জন্য করতে পারি? তখন মা জবাবে ছেলেকে উদ্দেশ্য করে বলেন, তুমি প্রতি সপ্তাহে জুমার নামাজের পর যেমনইভাবে আমার কবর জিয়ারত করতে আসো, তাতে করে কবরবাসীরা অনেক খুশি হয়। যখন তুমি কবরের দিকে আসতে থাকো, তখন তোমাকে দেখে সকলে আনন্দিত হয়ে যায় এবং আমাকে তোমার আগমনের খবর জানাতে থাকে। যখন তুমি এসে কোরআন শরীফ তিলাওয়াত করো এবং সমস্ত কবরবাসীর উপর সদকায়ে জারিয়ার দোয়া করো, তখন কবরবাসীরা অনেক বেশি খুশি হয়ে যায় এবং তোমাকে প্রাণ ভরে দোয়া করতে থাকে। দয়া করে এই আমলখানি তুমি জারি রেখো। এই কথা শোনার পর ছেলে ঘুম থেকে জেগে উঠল। অতঃপর সে আরও বেশি গুরুত্ব সহকারে জুমআর নামাজের পর মায়ের কবর জিয়ারত করতে লাগল। অতঃপর সেই ছেলে বলে, একদিন যখন আমি ঘুমের মধ্যে ছিলাম, তখন আমি স্বপ্নে দেখতে পাই অনেক আলো উদ্ভাসিত হয়ে একটা জলসা তৈরি হয়েছে। সেখানে রয়েছে হাজার হাজার মানুষের সমাগম। তারা আমাকে দেখতে পেয়ে সকলে একসুরে মারহাবা মারহাবা বলে চিৎকার করছে। আমি তাদের উদ্দেশ্য করে জিজ্ঞাসা করি, আপনারা কারা? জবাবে তারা বলে, আমরা হলাম অমুক কবরস্থানের লোকজন। তোমার বদৌলতে আজ আল্লাহ তাআলা আমাদেরকে এত নিয়ামতের ভাগিদার করেছেন। দয়া করে তুমি যেই আমল করছো তা কখনোই বন্ধ করো না। অতঃপর সেই ছেলে বলে, যখন আমি এই স্বপ্ন দেখি, তখন আমার মনে ইবাদত করার ইচ্ছা বেশি বাড়তে থাকে এবং প্রতি জুমার নামাজ শেষ হওয়ার পর আমি আরও গুরুত্ব সহকারে কবরস্থানে গিয়ে সেই কবরবাসীদের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকি। আল্লাহ তাআলা আমাদের সকলকে বেশি বেশি কবরস্থান জিয়ারত করার এবং সকল কবরবাসীর নাজাতের জন্য দোয়া করতে পারার তৌফিক দান করুন, আমিন। সকলে অবশ্যই কমেন্ট বক্সে আমিন লিখবেন। আল্লাহ তাআলা আমাদের সকলের দোয়া কবুল করুন। এমন শিক্ষণীয় ও জ্ঞানীর ইসলামিক ঘটনা নিয়ে নিয়মিত মুসলিমানে হাজির হব ইনশাআল্লাহ। তাই যদি মুসলিমানকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, যাতে তারাও নিজেদেরকে সঠিক পথে পরিচালিত করার একটি দিক নির্দেশনা পায়।